বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 10 মিনিটের জন্য জাতীয় সড়কে প্রতীকী অবরোধ করল অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর 12টা নাগাদ সিপিএমের এই শ্রমিক পরিবহন সংগঠনের নেতৃত্ব দেন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক কৌশিক মিশ্র, সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বনাথ ঘোষ, সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা। এদিন প্রায় 50 জন সংগঠনের কর্মীরা মালদা শহরের রত্নারে মোড় এলাকায় প্রতীকী অবরোধে সামিল হন। প্রায় 10 মিনিট ধরে চলে এই অবরোধ, আর এই অবরোধকে ঘিরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। 10 মিনিট পরে অবরোধ অবস্থা তুলে নেওয়া হয়। সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য সম্পাদক কৌশিক মিশ্র জানিয়েছেন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে নতুন করে বিভিন্ন সংস্থার হাতে পরিবহন ব্যবস্থা মার খাবে, তাতে এতদিন কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকার জাতীয় সড়কে টোল ট্যাক্স আদায় করা হচ্ছিল, সেটি 1 এপ্রিল থেকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এবারে রাজ্য সরকারও বিভিন্ন এলাকার রাজ্য সড়কগুলিতে টোল ট্যাক্স কোনো একই এজেন্সির মাধ্যমে আদায় করবে বলেও জানতে পেরেছি। এরকমই বিভিন্ন বিষয়ে দাবি এবং প্রতিবাদ জানিয়ে দিন বিক্ষোভ অবরোধ করা হয়েছে। দেবসিংহের রিপোর্ট, NB24 নিউজ। ভারতবর্ষ জুড়ে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের আহ্বানে 10 মিনিটের চাক্কা জ্যাম কর্মসূচি মালদা শহরের রথবাড়িতে পালিত হলো। দেশ জুড়ে জাতীয় সড়কগুলো বিজেপি সরকার আগেই বিক্রি করেছে বেসরকারি কোম্পানির কাছে। এখন রাস্তা নির্মাণ তারাই করে, রাস্তা মেরামতিও তারাই করে, রাস্তার উপরে টোল ট্যাক্সের মাধ্যমে ট্যাক্স আদায় তারাই করে, সরকারের কোনো দায়িত্ব নেই। সরকার ডিজেলের উপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেসের নামে, রাস্তা মেরামতির নামে 5% সেস কালেক্ট করে ডিজেল থেকে, তারপরেও 1 এপ্রিল থেকে আবার টোল প্লাজাতে ব্যাপক হারে চার্জ বাড়াচ্ছে। রাজ্য সরকার তৃণমূলের সরকার, বিজেপির ভাই, তারা রাজ্যেও সমস্ত রাজ্য সড়কগুলোকে কোম্পানির হাতে ছেড়ে দিতে চাইছে এবং রাজ্যের বিভিন্ন সড়কগুলোতে তারা টোল ট্যাক্স বসাবে। মানে উদাহরণ হিসেবে মালদা থেকে মানিকচক গেলে টোল দিতে হবে, মালদা থেকে নালাগোলা গেলে টোল দিতে হবে, গাজল থেকে চাঁচল গেলে টোল দিতে হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন। পেট্রোল ডিজেল সিএনজি গ্যাসের দাম ক্রমাগত বেড়ে চলেছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধেও আমাদের আন্দোলন। এবং পরিবহন শ্রমিকদের উপরে যে পুলিশের অত্যাচার জুলুমবাজি, তা নিয়ে আন্দোলনে আমরা আছি। 5ই এপ্রিল দিল্লি অভিযান আছে, শ্রমিক কৃষক ক্ষেত মজুদদের পার্লামেন্ট ঘেরাও, গোটা দেশ থেকে জেলা থেকেও আমরা যাব। সেই সব মিলিয়ে আজকে রথবাড়ি মোড়ে আমরা 10 মিনিটের প্রতীকী চাক্কা জ্যাম কর্মসূচি করেছি। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24, আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।